আসসালামু আলাইকুম বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সামিহা তাবাসসুম বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে বিএনপি রোড মার্চে নেতা কর্মীদের ঢল খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে জানালেন আইনমন্ত্রী দেশের মানুষ চরম দুঃসময় অতিক্রম করছে নজরুল ইসলাম খান ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি মসজিদে ঢুকে ধর্ষণ মামলার সাক্ষীকে কোপানোর ঘটনায় মামলা হয়নি অভিযুক্তরা অথরা মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় এক যাত্রী নিহত আহত পাঁচ বান্দরবনে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল দুর্ভোগে 5000 মানুষ মাদারীপুর আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম কালিয়াকৈরে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব মেয়ের বাবা হতে চান মেসি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোড মার্চ শুরু করেছে বিএনপি আজ বরিশাল বেলস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশের পর 60 কিলোমিটার দীর্ঘ পথে এ রোড মার্চ শুরু হয় রোড মার্চ পূর্ব বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান বিএনপি নেতা মুজিবুর রহমান সরওয়ার হারুনুর রশিদ বিলকিস জাহান শিরিন এবং ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েল এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর আলতাফ হোসেন চৌধুরী নাজিমউদ্দিন আলম যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু ছাত্রদলের রাশিদ ইকবাল খান সহ দলটির নেতা কর্মীরা খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাবর আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক শনিবার সকালে তার নির্বাচনী এলাকা আখুরা কসবায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে আখুরায় এলে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন আইনমন্ত্রী বলেন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা ব্যাপারে এখনো আমার কাছে কাগজপত্র আসে নাই তারা আবেদন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইতে পারে দেশের মানুষ অভাব সংকটের মধ্য দিয়ে দিন পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন দেশের মানুষ চরম দুঃসময় অতিক্রম করছে একটা ডিমের দাম 16 টাকা নিত্যপণ্যের সবকিছুর দাম আকাশচুম্বী গরিব মানুষের জীবন আজ অতিষ্ঠ হয়ে উঠেছে নির্দিষ্ট উপার্জনে মানুষ হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারছে না বরিশালে বিএনপি রোড মার্চ পূর্ব সমাবেশে শনিবার তিনি এসব কথা বলেন নজরুল বলেন এসব অনাচারের বিরুদ্ধে কথা বলতে গেলে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় শিশু এবং নারীদের পর্যন্ত গ্রেফতার করা হয় সাংবাদিকদের গ্রেফতার করা হয় এবং তাদেরকে শাস্তি দেওয়া হয় এই অবস্থা থেকে দেশ এবং দেশের জনগণকে রক্ষা করতে হবে এবং মুক্ত করতে হবে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অধীনে শাহজাহানপুর নিউ মার্কেট এবং কদমতলি থানায় আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে শাহজাহানপুর থানা আহ্বায়ক হুমায়ুন কবির নাহিদ এবং সদস্য সচিব সাইদুর রহমান রিপন নিউ মার্কেট থানা আহ্বায়ক মিজান ব্যাপারী সদস্য সচিব শাহজালাল খান চঞ্চল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ মনিরুজ্জামান মনির কদমতলি থানা আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুটুল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান দ্বারা শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন দিয়েছেন শুক্রবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে থানা নেতাদের মহানগর দক্ষিণ যুবদল কমিটির সঙ্গে আলোচনা করে আগামী 15 দিনের মধ্যে 31 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার নামাজ চলাকালে মসজিদে ঢুকে ধর্ষণ মামলার এক সাক্ষীকে কুপিয়ে জখম করার ঘটনার একদিন পেরিয়ে গেলেও মামলা হয়নি হামলায় অভিযুক্ত ব্যক্তিদের কেউ ধরাও পড়েনি তবে তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালে উপজেলার কুশডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামের মসজিদে হামলার শিকার হন আমানুর রহমান নামের এক ব্যক্তি তিনি একটি শিশুকে ধর্ষণ মামলার সাক্ষী বর্তমানে তিনি কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন আহত আমানুর রহমানের মাথায় 6টি সেলাই দেওয়া হয়েছে রোগী আগের চেয়ে অনেকটা সুস্থ হাসপাতালে চিকিৎসাধীন আমানুর রহমান বলেন একই এলাকায় জিয়ারুল ইসলামের ছেলে জাহিদ হোসেন এবং আব্দুল খালেকের ছেলে রাকিব হোসেনের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলায় তাকে সাক্ষী করা হয়েছে ইতিমধ্যে মামলার আসামি জাহিদ হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে ওই মামলায় সাক্ষী হওয়ার পর থেকে আসামি পক্ষ তাকে নানাভাবে ভয়ভীতি এবং হুমকি দিয়ে আসছিল রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন
শনিবার মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠালে দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুল হক এ তথ্য জানান। নিহত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। আহতরা হলেন সালমা আক্তার, মারফিয়া আক্তার, মারুফা বেগম, রানী বেগম এবং ইয়ার হোসেন। ওসি বলেন, একটি ট্রাক বসিলা ব্রিজের ঢালে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এতে থাকা এক যাত্রী নিহত হন, গুরুতর আহত হন পাঁচজন। নিহত এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামালং ছড়ার উপর নির্মিত একটি ব্রিজ ভেঙে দেবে যাওয়ার চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বেশ কয়েকটি পাড়া বাসিন্দারা। বন্যার পানিতে ব্রিজটির অর্ধেক দেবে ভেঙে গেলেও নিত্য প্রয়োজনে প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্রছাত্রীরা। সূত্রে জানা যায়, আগস্ট মাসে বান্দরবানের টানা বৃষ্টি এবং বন্যার কারণে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের কামালং ছড়ার উপর নির্মিত একমাত্র ব্রিজটি দেবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি দেবে যাওয়ায় উভয় পাশে বড় যানবাহন থেকে মালামাল নামিয়ে আবার অন্য পাশে গিয়ে চরম দুর্ভোগ শেষ করে মালামাল পরিবহন করছে স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করছে স্থানীয়রা। যে কোনো সময় বৃষ্টি পুরোপুরি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। মাদারীপুর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা তুহিন দর্জিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 8টার দিকে সদর উপজেলার কুলপতি এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আহত তুহিন দর্জি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। এছাড়াও তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। গাজীপুরের কৈলাকুড়ে শনিবার সকালে আহমদনগর এবং সফিপুর কাঁঠালতলা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত যুবকেরা হলো ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে মোহাম্মদ সোহেম মিয়া, সেই উপজেলার আহমদনগর চৌরাস্তা এলাকার ফারুকের বাসায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। অপরজন হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদা গ্রামের মৃত ইমতাজ আলীর ছেলে ইয়ানুর ইসলাম। তিনি সফিপুর কাঁঠালতলা এলাকার নাসিরের বাসায় ভাড়া থেকে একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ পিজিসিসির ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্স এর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানে মার্কিন দূতাবাস না থাকায় সুইস দূতাবাস সে দেশে মার্কিন স্বার্থ দেখাশোনা করে। গত মঙ্গলবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র এবং পিজিসিসি এক যৌথ বিবৃতি প্রকাশ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। লিওনেল মেসি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বল পায়ে আঁকানো বাঁকানো সেই দৌড়, ড্রিবলিং এবং গোল। আসলে ফুটবলের বাইরে তাকে নিয়ে কতটা ভাবা হয় তা নিয়ে গবেষণা হতেই পারে। লোকে তাকে ভিন গ্রহের বললেও মেসি তো মানুষ, পরিবার আছে, আর তার তাই ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়া থাকাটাই স্বাভাবিক। কিন্তু ফুটবলের বাইরে মেসি সম্পর্কে আমরা কতটা জানি? আর্জেন্টাইন তারকা নিজ থেকে কিছু না বললে তো সেটি সম্ভব নয়। কারো ব্যক্তিগত জীবন নিয়ে ছোপ ছোপ করা অনুচিত। সংবাদ মাধ্যমে মেসি যতটুকু বলেন ততটুকুই। এতদিন সে বিষয়ে রক্ষণাত্মক ছিলেন মেসি, পরিবার নিয়ে হালকা কথাবার্তার বাইরে কখনো তেমন কিছু বলেননি। কিন্তু 36 বছর বয়সী মেসি এবার বেশ খোলামেলা পরিবার নিয়ে কথা বলেছেন, মন খুলে জানিয়েছেন নিজের এক ইচ্ছার কথাও। মেসির পরিবার বলতে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, চিরো এবং মাতেও। হাসি খুশি এবং সুখী পরিবার বলতে যা বোঝায় তেমনটি ভেবে নেওয়া যায়। তবে বাবা মেসির কিন্তু আরেকটি চাওয়া এখনো অপূর্ণ আছে। ESPN এর সংবাদকর্মী এবং বিখ্যাত স্ট্রিমার মিগু গ্রানাদোসকে দেওয়া সাক্ষাৎকারে সেই অপূর্ণ ইচ্ছার কথাই জানিয়েছে আর্জেন্টিন কিংবদন্তি। আমরা আরেকটি বাচ্চা নিতে চাই, আমরা সে চেষ্টা এখনো শুরু করিনি, তবে আশায় আছি সেটি কোনো সন্তান হবে। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।